আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, বিশেষ করে যারা আমরা ইজি বাইক ব্যবহার করে থাকি তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো ইজি বাইকের আমরা যে পুরাতন যে সকেট গুলো আগে ব্যবহার করতাম, তো এইটা হচ্ছে ওল্ড মডেলের যে সকেট। তো এই সকেট গুলো যারা বর্তমানে কিনতে চাচ্ছেন অথবা যারা একবার কিনছেন তার আর কেনার কোনো প্রয়োজন নাই, কারণ এই সকেট গুলা এখন আর বেশি ভালো না। আর বর্তমানে যে সকেট গুলা, এই ডিজিটাল যে সকেট, এই ডিজিটাল সকেট এবং এই সকেট গুলা, তো এই সকেটটা ব্যবহার করলে কি রকম ভালো হবে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো সেক্ষেত্রে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনি যদি এখনো বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমাদের যে সকেট গুলা, তো ব্যাটারি চার্জিং এর জন্য কিন্তু আমাদের এই সকেট গুলো হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি জিনিস, কারণ এই সকেট থেকে যদি লাইন লুজ হয়ে থাকে অথবা সকেট পুড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি একেবারে চার্জ হবে না, এবং ব্যাটারি যদি চার্জ না হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু লস হয়ে যাবে। এবং ব্যাটারি কিন্তু যদি ভালোভাবে চার্জ না হতে পারে, সেটা যদি লুজ কালেকশন এবং স্পার্ক করে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ব্যাটারি বেশি দিন লাস্টিং করার ক্ষমতা অনেকটাই কমে যায়, কারণ ব্যাটারি যদি ফুলফিল ভাবে চার্জ নিতে না পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আউটপুট দিবে না, এবং আউটপুট না দেওয়ার সাথে সাথে ব্যাটারির যে অ্যাসিড লেভেল আছে সেটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি একেবারে অকেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ব্যাটারি যাতে কিভাবে ভালো রাখা যায়, ব্যাটারিটি ভালোভাবে চার্জ হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদেরই খেয়াল রাখা প্রয়োজন, কারণ আপনি নিজে যদি খেয়াল না রাখেন তো সেক্ষেত্রে কিন্তু লসটা কিন্তু আপনারই হবে। তো আসে এখন মূলত যে কথা, সেটা হচ্ছে আমাদের যে সকেট গুলা, তো এই সকেট গুলার যে ভিতরে যে সিস্টেম গুলা করা থাকে সেটা একদম হালকা এবং একেবারেই হালকা ধরো চলে, কারণ দেখা গেছে যে অরিজিনাল যে চার্জারের সাথে যে সকেট গুলা থাকে সেটা কিছুদিন হয়তো ব্যবহার করা যায়, কিন্তু তারপরে যে সকেট গুলো আমরা যে এক্সট্রা কিনে ব্যবহার করে থাকি তো সেটা কিন্তু দেখা যায় যে একদিন অথবা দুই দিন, কিছু আছে যে এক সপ্তাহ এরকম যায়, কিন্তু তারপরে সেটা পুড়ে যায়, একদম গলে যায়, এক রাত্রেও দেখা যায় যে চার্জ অবস্থায় সেটা একদম গলে যায়। তো এটাই কিন্তু হয়ে থাকে। কিন্তু বর্তমানে আমাদের যে যে ডিজিটাল যে সকেট গুলো একদম মিনি আকারের, এটা দেখতে পাচ্ছেন এই সকেটটা কিন্তু অনেকটাই কিন্তু বেস্ট, কারণ এই সকেটের তুলনায় এই সকেটটা কিন্তু এম্পিয়ারটা অনেকটাই ভালো চলে, কারণ সেটা ছোট হলেও কিন্তু এই বড় এটার তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু লাস্টিং ক্ষমতা ভালো। এই সকেট থেকে যদি এম্পিয়ার লস না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু অনেকটাই ভালো চার্জ হবে, এবং ব্যাটারি ভালো চার্জ হলে ব্যাকআপটাও অনেকটাই বেশি পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এই পুরাতন যে ওল্ড মডেলের যে সকেটটা আছে সেটা যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই সেটা না কিনাটাই বেস্ট, যদি সকেট ব্যবহার করেন তাহলে এই ডিজিটাল মডেলের এই সকেটটাই ব্যবহার করবেন, কারণ এই সকেটের তুলনায় এই সকেটটা কিন্তু অনেকটাই স্ট্রং। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এই সকেটটির সাথে এক্সট্রা একদম তার জয়েন করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চার্জারের যে কেবল আছে তো সেই চার্জারের তারের সাথে কিন্তু অবশ্যই জয়েন করতে হবে, এবং জয়েন্টটা অবশ্যই একটু ছোট বড় করে দিবেন। ন্যূনতম একটি তারে থেকে আরেকটি তার যে থাকবে আমাদের, ধরেন একটি লাল আরেকটি হচ্ছে কালো, চার্জারের যে দুটি তার, তো ন্যূনতম একটি তারের যে জয়েন্ট কাটবেন আরেকটি জয়েন্ট প্রায় 1.5 ইঞ্চি মানে ফাঁক রাখবেন, মানে ডিস্টেন্স ফাঁক। একটি জয়েন্ট যদি থাকে এই জায়গায় আরেকটি, মানে এই জায়গায় আরেকটি একটু বড় করে কাটবেন, যাতে করে দুটি জয়েন্ট কাছাকাছি না হয়, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ দুটি জয়েন্ট যদি কাছাকাছি হয় কিছু ক্ষেত্রে দেখা যায় যে চার্জারের যখন এম্পিয়ার তৈরি হবে, কারণ যেখানে আপনি জয়েন্ট করবেন সেখানে কিন্তু গরম হবে, অবশ্যই একটু খেয়াল করবেন, আর এই গরমের এই জায়গায় কিন্তু এম্পিয়ার তৈরি হয়, তো সেক্ষেত্রে কিছু সময় দেখা যায় যে তার যদি পুড়ে যায় তাহলে কিন্তু একটা শর্ট সার্কিট তৈরি হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি প্লাস চার্জার অবশ্যই দুইটারই কিন্তু ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে তারের জয়েন্ট যাতে করে কখনোই একত্র না হয় বা কাছাকাছি না থাকে, ন্যূনতম 1.5 ইঞ্চি ফাঁক রাখবেন, সেটা কিন্তু অবশ্যই ভালো হবে। তারপর ভালোভাবে ট্যাপিং করে দিবেন, 100% ভালো ফল পাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।